ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আপাতত সুস্থই আছি, কিন্তু কতক্ষণ সুস্থ থাকতে পারবো জানি না, কারণ এই দেখো ঘরের অবস্থা। তোমাদের তো আগের দিনই দেখালাম, তোমাদের দাদা ভাই হচ্ছে ওই আমাদের শোকেসটা রং করছে, তা বসে দিনই বললো যে রং কমপ্লিট হয়ে যাবে, কিন্তু রং আর কমপ্লিট কিছুতেই হচ্ছে না, করতেই চাইছে না, তো আর কমপ্লিট হবে কী করে? আর্ধেক আর্ধেক করে করে রেখে দিয়েছে, অবশেষে কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও শুকনো হয়নি বলে গ্যারেজেই রয়েছে। আর আজকে তোমাদের দাদা ভাই চলে গেছে মর্নিং ডিউটি, সুতরাং ওটা এখন ওঠানোর কোনো ব্যাপারই নেই, ও এসে ওঠাবে, আর হালকা হালকা কাঁচা আছে সেই জন্যে। আর এইভাবে কালকেও পড়েছিল, সারাটা দিন এভাবে পড়েছিল। তার মধ্যে আমার দাদার মেয়ে আসছে, এই খেলা টেলা দেখছো না ছড়ানো, এগুলো কিছু ওরা টানছে, আমার ছেলে নিয়ে কিছু খেলা করছে, এইভাবে এইভাবে এই অবস্থা। এই মানে ঘরটা দেখে না আমার পাগল পাগল লাগছে। এখন ভাবছি না, এইভাবে তো আর ফেলে রাখলে চলবে না, কখন শোকেস ওঠাবে, তারপর শোকেস গোছাবো, সেই করলে আর আমার চলবে না, শোকেস আসবে শোকেসের মতন। এখন আমি গুছিয়ে নিই মোটামুটি হাতোহাত, অন্তত একটু মানে দেখার লায়ক করি। এখন কেউ এলে তো ঘরে বসতে দেবো কোথায়, তার জায়গা নেই। ওই ঘরে সমস্ত জামা কাপড় যেগুলো শোকেস থেকে বেরিয়েছে, ভালো আমার মানে বাচ্চাদের জামা কাপড়গুলো আমি শোকেসেই রাখি, ভালো জামা কাপড়, যেগুলো বাইরের জামা কাপড় সেগুলো সব শোকেসেই থাকে, সেগুলো সব বক্স ভরে ভরে রেখে দিই, বক্স করে করেই সব বাইরেই রাখা রয়েছে ওই ঘরে। আর এই ঘরে সব খেলনাপাতি এটা ওটা, আর ওই বারান্দায় রয়েছে টাবে করে সমস্ত যেসব শোপিস খেলনা সাজানো থাকে সেইগুলো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে কাজগুলো করে নিই। এখন কটা বাজে জানো? এখন 10:30 বাজে। সকালের কাজ বলতে সকালের জল খাওয়ার রুটি তরকারি হয়ে গেছে, আর এমনি তো এখন আমাদের যে দিদি সে সকালবেলা এসে সমস্ত কাজ করে দিয়ে যায়, সকালের বাসন মাজা, উঠোন ধোয়া, তারপর ঘর ঝাড়ু পোছা সব হয়ে গেছে, কিন্তু এক্সট্রা যেসব কাজ এই সব কাজগুলো করব। আর কালকে হয়েছিল আমাদের ইলিশ মাছ, আজকে ভেবো না রবিবারের পর আমি সোমবারে আর কোনো ব্লগ করতে পারিনি, এত মাথাও ধরেছিল সেই জন্যে। তা সোমবারে ইলিশ মাছ হয়েছিল, আজকে মঙ্গলবার, আজকে ওই ইলিশ মাছ একটু রাখা রয়েছে, সেইটাই গরম করবো খাবো। আর এমনি রান্না বান্না তো করতেই হবে টুকটাক, আর তোমাদের দাদা ভাই যেহেতু মর্নিং ডিউটি চলে গেছে সেই জন্যে মাছ রয়েছে, এমনি কাতলা মাছও রয়েছে, সেটা করবো না, ইলিশ মাছটা আমাদের হয়ে যাবে, আমার ছেলের মেয়ের সকলেরই হয়ে যাবে। আর যে বাজার রয়েছে দেখি তার থেকে ডাল তরকারি যেগুলো করার করব। তো চলো এইসব কাজগুলো করে নিই, এখন আমার সমস্ত কাজ বাকি ঘরের মানে ঝাড়ু পোছা তো এইসব তো আর হয়ে গেছে এবার, কিন্তু কী বলো তো এই যে যখন বিছানা ফিছানা ঝাড়বো না তখন তো নিচে আবার ধুলো হবে, সেগুলো তো আমাকেই ঝাড় দিতে হবে, কারোর ভরসা হয়তো ভাবে ফেলে রাখা যায় না। তো চলো এখন আর কথা না বাড়িয়ে এইসব কাজ করি, দেখি কখন শেষ করতে পারি। তো ফ্রেন্ডস দেখো এই ঘরের অবস্থাটা কি পরিমাণে নোংরা করা রয়েছে। এইবার আমি আগে খাটটা গোছাবো, আর কি বলো তো একবার এই রকম হেলো গোছা হয়ে গেলে না তখন এনার্জিটাও চলে যায়, আর বোঝা যায় না যে কোন দিক থেকে পরিষ্কার করব, তখন মানে দিশেহারার মতন অবস্থা হয়। আর এগুলো তো সব শোকেস থেকে বেরিয়েছিল, সেই জিনিসগুলো রাখা ছিল গোছ করে, কিন্তু আমার দাদার মেয়ে তো ছোট একদম, ও এসে কিছু টেনে এদিক ওদিক করে দিয়েছে, তারপরে তো আমার ছেলে আছেই, এই সব করে এইরকম অবস্থা করে রেখেছে। এই খাটটার অবস্থা দেখো, এমনি আমার ঘরের তো আজকে সমস্ত কাজই হয়ে গেছিলো, এখন তো তোমরা জানোই আমার দিদি এসে সকালবেলা করে দেয়, সেই যে দিদিকে রেখেছি তা দিদি সকালবেলা সমস্ত কাজকর্ম করে দিয়ে গেছে, কিন্তু তারপরে এইগুলো আমি গোছাচ্ছি, নয়তো ঘরটা একদম মানে বাজে দেখতে লাগছে। এবারে শোকেসটা আমি ভেবেছিলাম একবারে আসার পর শোকেস গুছিয়ে নেব, তাহলে আর ডবল করে খাটনি করতে হবে না, কিন্তু দেখছি না শোকেসটা করতে এখন টাইম লাগবে, সেই জন্য খাটটা গুছিয়ে নিচ্ছি। আর একটা মানে খাটটাই হচ্ছে ঘরের সবথেকে বেশি জায়গা নিয়ে থাকে, এবার খাটটা যদি এত অগোছালো থাকে না তাহলে পুরো ঘরটা যেন একেবারে মেসি নোংরা দেখতে লাগে, ওই জন্যে সবসময় খাটটা গুছিয়ে রাখারই আমি চেষ্টা করি, তাহলে ঘরের বেশিরভাগ জায়গাটাই পরিষ্কার দেখতে লাগে। সেই জন্যে দেখছোই এবার খাটটা আমি গুছিয়ে নিচ্ছি ভালো করে, এইভাবে গুছিয়ে ভাবছি জিনিসগুলো সব রেখে দেবো, এই টেডি বিয়ারগুলো এখানেই রাখা থাকবে কারণ আর তো জায়গা নেই, এবার যখন শোকেসটা মানে চলে আসবে গ্যারেজ থেকে ঘরে তখন এখান থেকেই নিয়ে উঠিয়ে দেবো, আপাতত এখানেই সাজিয়ে রেখে দিচ্ছি। আর ওইদিকে বারান্দায় আমার ছেলেকে পড়াতে এসছে টিচার, ও পড়া করে নিচ্ছে আর আমি সেই ফাঁকে এইগুলো করে নিচ্ছি। আর মাঝখানে গিয়ে আমি জামা কাপড়গুলোও কেচে দিয়ে এসেছিলাম, আর এইবার সোফাটাকেও গুছিয়ে নিচ্ছি, ততক্ষণ আমার ছেলের ছুটি হয়ে গেছে, আমি যখন জামা কাপড় কাটছিলাম তখনই আমার ছেলের ছুটি হয়ে গেছে, এবার ও ওখানে ড্রয়িংটা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে,
টিভির সামনে, টিভি দেখে আর ড্রয়িং করে। আর আমি একটুখানি এইভাবে সোফাটা হালকা করে ছেড়ে নিলাম ওই চাদরটা দিয়ে। আর এখন এই চাদরটা তুলছি না, কারণ আজকে আমার কাছাকুচি হয়ে গেছে। আর এমনি এইসব কাজ করতে, এক্সট্রা কাজ করতে প্রচুর দেরি হয়ে গেল, আর ওই জন্যে চাদরটা তুলছি না। চাদরটা আরও দু চার দিন বাদে তুলবো। আর যেহেতু ডিপ কালার অতটা নোংরা বোঝা যাচ্ছে না, আর ধুলোগুলো তো আমি ছেড়েই দিলাম। এইভাবে সোফাটাকে গুছিয়ে রাখলাম। আর সোফা আমার একবার কেন, দিনে 10 বার গোছালেও বোধ হয় গোছানো থাকে না, কারণ এর ওপরেই লাফিয়ে লাফিয়ে আমার ছেলে মেয়ে দুজন মিলেই খেলা করে এই সোফার মধ্যে। সোফার কুশানগুলো আমি যতবারই এভাবে সাজাই না কেন, ততবারই এডগুলোকে আবার ফেলে দেবে। আর টিভির সামনেটাও ওর জিনিসপত্রগুলো আমি সরিয়ে দিচ্ছি, সব হেলো গোছা করে রেখেছে। তাহলেই আমার এই ঘরটা মোটামুটি গোছানো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা কীরকম লাগছে আমার ঘরটা গোছানোর পর, আর আগের অবস্থাটা কীরকম ছিল। এখন নিচে যে ধুলোগুলো পড়েছে সেগুলো আমি ঝাড় দিয়ে নেবো, আর একবার ঝাঁটমোচ করে নিলেই পরিষ্কার হয়ে যাবে। সকালে তো ঝাঁটমোচ এখন হয়েই যায়, তা হালকা ধুলো বেরোলে একবার আমি বারান্দা থেকে টানা একবার ঝাড়ু দিয়ে পোছা লাগিয়ে নেবো, তাহলেই ঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আর মানে আমি কী করি বলতো, যখন আমার কাজ করতে ইচ্ছে যায় না তখন আমি মানে নিজেকে নিজেই মোটিভেট করি কে যে এইরকম পড়ে থাকবে তো তাহলে কীভাবে হবে। তা আমি তখন একটু গান চালিয়ে দিই, গান চালিয়ে গাছগুলো আস্তে আস্তে করে করতে থাকি। একবার করা শুরু করে দিলে তখন আবার ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ পরপর কাজগুলো করে নিই। আর একবার যদি বসে যাই না, বসে থাকতে থাকতে আর মানে ভালোই লাগে না, তখন মনে হয় আর কোনো কাজই করবো না। ফার্স্ট রুমটা এত অগোছালো ভাবে পড়েছিল না দেখে, মানে কি কোন দিক থেকে শুরু করবো কিছু বুঝে পারছিলাম না। যাই হোক এখন মোটামুটি গুছিয়ে নিয়েছি, কারণ এত শোকেসের জিনিসগুলো সব নেমে গেছে না, যতক্ষণ শোকেসটা না রাখা হবে ততক্ষণ তো ঠিক করে গুছিয়ে রাখা যাবে না। তাও যতটা পারলাম খাটটাগুলো ঠিকঠাক করলাম, সেট করলাম, একটুখানি পরিষ্কার দেখতে লাগছে। ঘরটা তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম, আর ওইগুলো ঝাড়লাম বলে নিচে আবার এত ধুলো পড়লো, একটু টানা একটা মোছা আর একটু ঝাড়ুতে দিয়ে দিলাম, আর একবার টানা মোছা দিয়ে দিলাম, তাহলে একদম পরিষ্কার হয়ে গেলো। আর এখন যেহেতু গরম পড়েছে, নিচে তো খুবই বসা হচ্ছে, নিচটা সবসময় পরিষ্কার না রাখলে হয় না, কারণ গরমের সময় না খাটে বিছানায় ভালো লাগে না, মনে হয় একটু যেন মাটিতে বসলে শান্তি, তাই জন্য আর দুপুরবেলার দিকে এখন ভালো গরম। দুপুরবেলার পর আর কোনো ভিডিও কোনোরকম তুলতে পারিনি, কারণ বললামই স্নান করতে গেছিলাম, তারপর ছেলেকে স্নান করালাম, তারপর রান্না বললামই কালকে যে ইলিশ মাছের, ইলিশ মাছটা করে রেখেছিলাম বেগুন দিয়ে। কালকে দুরকমভাবে ইলিশ করেছিলাম, একটা সর্ষে ইলিশ একটা বেগুন দিয়ে। আর যেটা বেগুন দিয়ে করেছিলাম সেটা রাখা ছিল, সেটাই আজকে আমাদের হয়ে গেছে। আর একটু ডাল ভুনি ভাজা করেছিলাম, অল্প করেই করেছিলাম, হয়ে গেছে। এই রাতে সমস্ত রান্নাও করতে হবে, কিছু রান্না করা নেই, দেখি কী করবো। আর এখন হচ্ছে আগে তোমাদের দাদা ভাই এলো, একটু ওখানে তোমাদের ভিডিও ওয়াচ করতে করতে দুপুরবেলা কখন যে ঘুম এসে গেছে জানি না, দেখছি মোবাইলটা চলছে, তারপরে আমি আবার মোবাইলটা অফ করে ভালো করে শুলাম। এই দুপুরবেলা এখন এসে একটু গরম পড়ছে তো ক্লান্ত লাগে, শুয়ে পড়ি। আর দেখছো কীরকম ঘামছি, প্রচণ্ড গরম লেগে গেছে। এই একটুখানি তৈরি হলাম, ওটাগুলো ফ্রেশ হলাম, মানে ফ্রেশ ওয়াশ দিয়ে ওয়াশ ওয়াশ করে এইবার মানে ঘুমুলে একটা কেমন আলিশি লাগে না, উঠেও যেন কিছু করতে ইচ্ছে করে না। বাইরে সমস্ত জামা কাপড়গুলো পরা ছিল সব তুলে আনলাম, এখন 6:30 বেজে গেছে, বাইরে এখন মোটামুটি অন্ধকারই হয়ে গেছে। এখন যাবো একটু আমার বাপের বাড়ি, ও বাড়িতে যাবো, মা একটু প্রসাদ দেবে ডেকেছে সেই জন্যে, তা এখন চা টা করে দিই, পরে একটু তৈরি হয়ে ছেলেকে নিয়ে যাবো ও বাড়ি। এই এসছি এখন মার কাছে,
একটু কথা বলবো, বললাম একটু প্রসাদ নিতে এসেছি। এই যে ছেলে খুব বায়না করলো, তার ছেলেকে সাথে নিয়ে এলাম। এখন একটুখানি বসে মার সাথে কথা টথা বলে একটু বাদে বাড়ি চলে যাবো। তারপরে একটু যে ও জেঠুদের ঘরে যাবো, ও জেঠুর শরীরটা কেমন আছে দেখে বাড়ি যাবো। বাড়ি থেকে আসার পর আর ভিডিও করা হয়নি এইবার, এটা অনেকটাই রাত্রিবেলা যখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তারপরে আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছিলাম। এইবার দেখো কালুকে খেতেটা আমি দিয়ে দিচ্ছি, কারণ আমাদের সকলেরই খাওয়া হয়ে গেছে, শুধু কালুর খাওয়াটাই বাকি ছিল, তা ওকে খেতে দিয়ে দিলাম। আর আজকে রাত্রিবেলা যেহেতু দুপুরবেলা আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি, বললামই আগের দিনের ইলিশ মাছ ছিল, তা রাতে সেটা ছিল না, রাতে আবার তোমাদের দাদাভাই বললো ডিমের ঝোল করতে, তা আবার ডিমের ঝোল আর ভাত তো করতেই হয়েছিল, ডিমের ঝোল ভাত আজকে রাতে খাওয়া হয়ে গেল। আর দেখছোই এখন এবার আমি গ্যাস ট্যাসগুলো মুছে রাখছি, তোমরা তো সবাই জানো যে রাত্রিবেলা আমি গ্যাস তারপরে কিচেন সব কিছু একদম পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করেই শুই, যাতে সকালবেলা আমার কোনো অসুবিধে না হয়। আর এখন বাসনটা মাজতে হচ্ছে না, কারণ সকালে দিদি এসে মেজে দেবে, আর সকালের দিদি অনেক সকালবেলা আসে সেই জন্য কোনো অসুবিধেই হয় না। দেখো ওদিকটা তালা দিয়ে দিলাম, ব্যাস আমার কাজ কমপ্লিট। এখন কটা বাজে জানো? এখন বাজে 11:30। আজকে রাত 11:30টার সময় সমস্ত কাজ আমি কমপ্লিট করলাম, তোমাদের দেখালাম আমি। আজকেও শোকেসটা তুলে দিল না, তো রাত হয়ে গেছে। অবশ্য অফিস থেকে ফিরে তারপরে একটুখানি ওর কাজ ছিল, বাইরে বেরিয়েছিল, তারপর আমিও বাড়ি ছিলাম না, দেখালাম আমি একটু ওই বাড়ি গেছিলাম মার কাছে। এইসব করে আর কাজকর্ম মানে শোকেসটা তোলাই হলো না, এমনি রঙ হয়ে গেছে, রঙও শুকিয়ে গেছে। এবার শোকেসটা না তুললে তো ওই শোকেসের জিনিসগুলো সেট না করলে ঘরটা তো ঠিক করে গোছানো যাচ্ছে না। তা আজকে সকালবেলা তো দেখালাম আমি মোটামুটি গুছিয়ে রেখেছি। আর যেহেতু দুপুরে কিছু রান্না করিনি, ওই শুধু আমরা ওইভাবে খেয়েছি, কালকে ইলিশ মাছ ছিল সেই সব দিয়ে খেয়েছি বলে কিছু ছিল না দুপুরের। আবার রাত্রিবেলা রান্না করলাম, রাত্রিবেলা ডিমের ঝোল ভাত করেছিলাম, কারণ যেদিন তোমাদের দাদা ভাইয়ের মর্নিং ডিউটি থাকে না সেদিন তো বাইরে খায়, তাই আজকে ক্যান্টিনেই খেয়েছে, সেরকম ভালো খাওয়া হয় না দুপুরবেলা, সেই জন্য রাতে ভাত খেতেই ভালোবাসে, ভাত খেলো। আর গরমের মধ্যে আবার রুটিও খেতে চায় না একদমই, শীতকালে তো তবু রুটি খায়, গরমকালে একদমই রুটি খেতে চায় না। আর এখন কী পরিমাণে ঘাম হচ্ছে, প্রচুর গরম লেগে গেছে। আর আজকে সবে মাত্র মার্চ মাসের 22 তারিখ হয়েছে, এখনই এত গরম, বলছে তো এই বছর খুব নাকি গরম পড়বে, দেখা যাক কি হয়। আর শরীরের নাম মহাশয়, যা সয়াবে তাই সয়, এখন গরম পড়লেই তো কিছু করার নেই, গরমটাও ঠিকই সয়ে যাবে। তো ঠিক আছে, আর বেশি বকবক করবো না, অনেক বকবক করে ফেলেছি, এবার গিয়ে একটু শুয়ে রেস্ট নেবো। রাত্রিবেলা যদি ভালো করে একটু মানে শুলেই না ঘুমটা আসে না, একটু প্রথমে শুয়ে চোখ বন্ধ করে থাকতে থাকতে তারপর আস্তে আস্তে ঘুমটা চলে আসে। তো আজকে আর ওই জন্য বেশি ব্লগটি বড় করছি না। আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন এসছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।